রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা আর পি এবং এসআই ভ্যাকেন্সি দু তোমাদের অলরেডি ফর্মটা কিন্তু আবেদন হওয়া শুরু হয়ে গেছে এবং ভাই ইতিমধ্যেই তোমাদের একটা বিশেষ বড়ো কনফিউজিং ক্রিয়েট হয়েছে যে এইবার আরপিএফ এর তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় হতে চলেছে তোমরা সবাই জানো এর বিভিন্ন গ্রুপ রয়েছে আর বিভিন্ন গ্রুপে আলাদা আলাদা করে কিন্তু তোমাদের জোনগুলো ভাগ করে দেওয়া রয়েছে আর পি তোমাদের প্রচুর জোন আছে রেলওয়েতে ঠিক আছে তো তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় হবে যখন তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে যাচ্ছ সেখানে তো কোনো প্রকার অপশান দিচ্ছে না কিন্তু নোটিফিকেশানে দেখছো প্রচুর গ্রুপের অপশান আছে তো আমাদের পশ্চিমবঙ্গটা কোন গ্রুপে থাকে ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত এবং আমাদের পশ্চিমবঙ্গটা কিন্তু তোমাদের ইস্টার্ন রেলওয়েতেই আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের সময় এক্সাম সেন্টার তো শো করছে না তাহলে ভাই এইবারে তোমাদের এক্সাম কি সেকেন্দ্রাবাদে করানো হবে না মুম্বাইতে দেওয়া হবে এরকম একটা বড়ো কনফিউজিং ক্রিয়েট হয়েছে দেখো পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় হতে চলেছে তো ভাই ভিডিওটা তোমাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে বিশেষ করে যারা আর পি ফর্মটা অ্যাপ্লাই করেছো বা যারা অ্যাপ্লাই করতে চলেছো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি যারা আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার চব্বিশের প্রস্তুতি নিচ্ছ ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু প্রকাশনের তরফ থেকে প্রকাশিত করা আর পি এই কনস্টেবলের গাইড বইটি এটি একটি কমপ্লিট গাইড বুক যেটিতে তোমাদের একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসি কিউব টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে এর সাথে আরপিএফ কনস্টেবল এক্সামের চাকসু প্রকাশনের তরফ থেকে প্র্যাকটিস সেট পাওয়া যায় যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে তোমরা এইগুলো যদি কিনতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি চাইলে তোমরা গিয়ে একবার চেকআউট করে নিতে পারো এইবার আসি তোমাদের মেন বিষয় তাহলে তোমাদের এইবার এক্সাম সেন্টারটা কোথায় হবে এটাই হচ্ছে তোমাদের একটা বড় প্রশ্ন যে এক্সাম সেন্টার এবার কোথায় থাকতে চলেছে তোমরা সবাই জানো সিলেকশন প্রসেসে প্রথমে কি হবে তোমাদের রিটার্ন এক্সাম যেটা তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম হবে আর এইবার তোমাদের রিটার্ন এক্সামটা কিন্তু আরআরবির অন্তর্গত থাকছে ঠিক আছে আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট করাবে এটা কিন্তু আগেই নোটিফিকেশান জারি করে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের ভাই যে এক্সামিনেশানের সেন্টার আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি দেখো জোন ওয়াইজ এবং গ্রুপ ওয়াইজ এক্সাম সেন্টার কিন্তু আলাদা আলাদা থাকবে আমাদের পশ্চিমবঙ্গ ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত রয়েছে ঠিক আছে ইস্টার্ন রেলওয়েতে পশ্চিমবঙ্গ আমাদের কিন্তু ইস্টার্ন রেলওয়ের অন্তর্গত আর এখানে কোন কোন ডিভিশন আছে আমাদের পশ্চিমবঙ্গে আছে তোমরা সবাই জানো কলকাতা ডিভিশন আছে মালদা ডিভিশন আছে আসানসোল ডিভিশন আছে আসানসোলে যদিও কোনো প্রকার ভ্যাকেন্সি জারি করা হয়নি কিন্তু আসানসোলে একটা ডিভিশনের মধ্যে পড়ে সেই ক্ষেত্রে ভাই তোমাদের একটা বড় সুযোগ আছে ভাই আমাদের পশ্চিমবঙ্গে যারা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের জোনে অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে কোথায় পাবে কলকাতা ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে কলকাতাতে এক্সাম সেন্টার পাবে এছাড়াও পেয়ে যাবে তোমরা মালদা ঠিক আছে মালদাতেও তোমরা এক্সাম সেন্টার পেতে পারো কিন্তু এটা ভাই টেন্টেটিভলি মানে এটা একটা খুব সম্ভাবনা আছে কিন্তু আমি তোমাদের বলে রাখছি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমাদের কলকাতাতে তোমরা আর পি এক্সাম সেন্টার পেতে চলেছো এছাড়াও তোমরা মালদাতে পেতে পারো এটা একটা সম্ভাবনা আছে কনফার্ম তো কলকাতাতে তোমরা পাচ্ছই আর আরেকটা সম্ভাবনা আছে ভাই আসানসোল আসানসোলে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হতে পারে একটা সম্ভাবনা আছে কিন্তু ম্যাক্সিমাম টাইম বলে রাখছি ভাই পশ্চিমবঙ্গে তোমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্লাই করো তাহলে তোমরা কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার পাবে এটুকু তোমরা ভাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো কারণ ভাই এই কলকাতা কিন্তু আমাদের ভারতবর্ষের একটা মেগা সিটির মধ্যে পড়ে সেই ক্ষেত্রে কলকাতাতে ডেফিনেটলি চোখ বন্ধ করে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে এটুকু বিশ্বাস রাখো এছাড়াও তোমাদের আর পি এফ সংক্রান্ত আরও কিছু কিছু আপডেট উঠে আসছে যেটা আমি তোমাদেরকে কাল বা দু এক দিনের মধ্যে জানিয়ে দেবো যখন বিষয়টা আমি ক্লিয়ার হয়ে যাব তোমাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করে রাখছি ভাই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আর পি এফ রিলেটেড আরও কিছু বিশেষ ইনফরমেশান আছে যেগুলো তোমাদেরকে আমি আগামী ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম